ইসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের দিনে সবাইকে স্বাগত জানাচ্ছি ছোটোখাটো কিছু কাজ করেছি আর আজকেও আমরা একটা বাসা দেখতে গিয়েছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এর আগেও একটা এরকম বাড়ি যে দেখতে গিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেখানে অনেকে অনেক ধরনের মতামত দিয়েছেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে এবং অনেক কিছু জানতেও পেরেছি অনেক আইডিয়াও পেয়েছি সত্যি বলতে আজকেও একটা বাসা দেখতে গিয়েছিলাম দেখা যাক আপনাদের কাছে কেমন লাগে যদিও বা এখনও পর্যন্ত কোনো কিছুই ফিক্সড হয়নি যে এটাই নিচ্ছি বা কিছু জাস্ট শুধু দেখতেই গিয়েছিলাম পছন্দ হয়েছে আমাদের এজেন্সি থেকেও ডেট দেওয়া হয়েছে গিয়ে দেখতে যাওয়ার জন্য তো সেই হিসাবেই যাওয়া আর সেই দিকে না হয় একটু পরে যায় প্রথমে আজকে কোথায় যাচ্ছি সেটা একটু শেয়ার করি বাসা দেখতে কিন্তু এত দূরে যাচ্ছি না আমরা বাসা দেখতে গিয়েছিলাম পরে মানে দুপুরের দিকে আজকে সকালের দিকে আমরা বাসা থেকে বের হয়েছি তাওহিদকে নিয়ে একটু পার্কে যাবো অনেকদিন ধরেই তাওহিদকে নিয়ে বাইরে বের হওয়া হচ্ছে না মানে একটু দূরে যাওয়া হচ্ছে না আশেপাশে মার্কেটেই যাওয়া হয় শুধু খেলনা টেলা কিনে দেওয়া এগুলোই আর এমনিতে দূরে কোথাও যাওয়া হচ্ছে না তো তাহিদের বাবাও এটা খেয়াল করেছে এবং আমার কাছেও ভালো লাগছে না আমার ইচ্ছে করছিলো একটু কোথাও ঘুরতে যাই আসলে আমি একটু অস্থির হয়ে গেছি এখন কোনো কিছুই ভালো লাগে না ইচ্ছে করে যে একটু দূরে কোথাও ঘুরে আসি যদি সম্ভবত বাংলাদেশে গিয়ে ঘুরে আসতাম এই রকম আর কি মন ছুটে গেছে বলা যায় তো তার জন্যই তাহিদের বাবা বললো যে চলো যেটা যেই জায়গায় তোমার খুব ভালো লাগে সেখানেই নিয়ে যাই তাহিদও খুব পছন্দ করে আমরা আজকে যাচ্ছি কোমনেদি বাড়ির সম্ভবত এই জায়গা আর এটা হচ্ছে পার্কো আরকা দিয়া এর আগেও অনেকবার গিয়েছিলাম এবং এই জায়গাটা আমার খুবই ভালো লাগে বিশেষ করে এই পার্কটা তো খুবই খুবই ভালো লাগে এবং তার জন্যই বারবার এইখানেই আসি তবে পার্কের ভিডিওটা বা যা করেছি সেটা একটু পরে শেয়ার করি প্রথমে যে বাসা দেখতে গিয়েছিলাম সেটা একটু শেয়ার করি কারণ পরে আস্তে ধীরে আপনার সাথে কথা বলা যাবে বাসাটা আমার বাসা থেকে একেবারেই কাছে মানে আমার জানলা দিয়ে দেখা যায় এই বাসাটা মানে বিল্ডিং যেটা সেটা পুরো বিল্ডিং তো আর কেনা পসিবল না কোনোভাবেই একটা ফ্ল্যাট কেনার কথা চিন্তা ভাবনা হচ্ছে তো ফ্ল্যাট থেকে আমার বাসা দেখা যায় আমার বাসা থেকেও ফ্ল্যাটটা দেখা যায় মানে পুরো বিল্ডিংটা দেখা যায় তো বাসার একেবারেই কাছে এবং এইটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা যাতায়াত ব্যবস্থা খুবই ভালো কারণ আমরা চাইলে একদম বাসার সামনেই হচ্ছে বাসের যে স্টপেজ সেটা আশেপাশে সব কিছুই আছে স্কুল কলেজ সবই আছে তো এইটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আর এই হচ্ছে বাসার ভেতরের অবস্থা এখানে বলবো একটা পুরো রুম মানে কামের দা লেত্ত যেটাকে বলা হয় বেডরুম যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা রুম একটা যদি বলি ড্রয়িং রুম এখানে সৌজন্য বলা হয় মানে ড্রয়িং ডাইনিং একসাথেই আর হচ্ছে রান্নাঘর বাথরুম এই হচ্ছে মেইন বেডরুম যেটা সেটা এটা মোটামুটি ভালোই বড় এটা হচ্ছে বাথরুম বাথরুমটা তো আমার বাথরুম থেকে তো যথেষ্ট পরিমাণে ভালোই বড় বলা যায় যে বাথটাপ যেটা সেটাও আছে তার মানে ভালোই বড় হবে পুরোটা বিল্ডিং বাইরে থেকে এই অবস্থা এটার একটা ব্যালকনি আছে আর হচ্ছে এই তো মোটামুটি এই হচ্ছে মেন সৌজন্য যেটা বলা হয় ড্রয়িং ডাইনিং যেটা বলি এইটা আসলে হয়তোবা দেখে বেশি একটা পরিষ্কার মনে হচ্ছে না বা হজবরল অবস্থা এরকম মনে হচ্ছে তবে কথা হচ্ছে বাসা নিতে গেলে এটা পুরো খালিই থাকবে কিছুই থাকবে না হয়তো বা কিচেন সেট থাকতে পারে কিন্তু ফার্নিচার তেমন কিছুই থাকবে না এগুলো সবই নিয়ে যাবে সেই হিসেবে পুরো বাসা খালি আর কি এরকম এই হচ্ছে বাসার ব্যালকনি ব্যালকনি থেকে ওই যে আমার বাসা মানে ভালো করে খেয়াল করলে দেখা যায় বেডরুম বেডরুমে মোটামুটি ভালোই বড় দেখলাম যেহেতু দুইটা বেড এখানে আছে একটা হচ্ছে বড় বেড যেটা সেটা আর বাচ্চাদের জন্য বেডও আছে তো সেই হিসাবে বলা যায় যে রুমের মধ্যেই সবার থাকতে হবে আলাদা আরেকটা রুম যেটা সৌজন্যর কথা যেটা বলছি সেইটার কথা হচ্ছে এটা সেপারেট আলাদা একটা রুম না যে হ্যাঁ ওই হিসাবেই এটা ব্যবহার করলাম যে আলাদা আর একটা রুম সেইটা না এটার মাঝখান দিয়ে করে যেতে হবে বাথরুম যেটা সেখানে যেতে হবে এরকম আর কি সো এটার আলাদা করে রুম ধরা যায় না ড্রয়িং রুম যেরকম থাকে আর কি খোলামেলা সবাই এসে বসল এইরকম আর এই হচ্ছে বাসাটার যতটুকু সম্ভব একটু দেখানোর চেষ্টা করলাম আর ওই যে বলেছি যে যখন আমরা দেখতে গিয়েছিলাম সাথে মানুষজন ছিল তো তখন আমি ভিডিও করতে পারিনি আর করিও আমার কাছে আনেজি লাগছিল কারণ বাসা দেখে সত্যি বলতে অতটা বেশি ভালো লাগে নাই আবার খারাপ লাগে নাই খারাপ না লাগার একটা বড় কারণ হচ্ছে বাসাটা খুব মানে ভালো জায়গা মতো এখানে বাসা হলে আর নিজেদের আলাদা করে গাড়ি নিয়ে চিন্তা করতে হবে না যদি সিটির বাইরে যাই তাহলে দেখা যায় যে আমাদের দুজনের জন্য দুইটা গাড়ি লাগবে হয়তো একটা আমার একটা তাহিদের বাবার এরকম যদি আমি ড্রাইভিং লাইসেন্স নিতে পারি আর কি আর নয়তো বাস ট্রামের রাস্তা তো অনেক সময় লেগে যাবে এইরকম তো তাহিদের স্কুল থেরাপি এগুলোতে আবার ঝামেলা হয়ে যাবে এইখানে এই যেই বাসাটা এটার প্লাস পয়েন্ট হচ্ছে এইটা যে মেন পয়েন্টে আশেপাশে বাসের স্টপেজ আছে বা হেঁটে গেলেও আমি যেতে পারবো মার্কেটগুলোও কাছে সব কিছুই কাছে এটাই হচ্ছে মেইন একটা প্লাস পয়েন্ট এমনিতে বাসাটা কিন্তু অত বড় না এটা হচ্ছে পঁয়ষট্টি মিটারের একটা বাসা আবার একেবারে ছোটও না পঁয়ষট্টি মিটারের বাসা একদম ছোটও না যেটা বলা হচ্ছে দুই লোকালে আর কি ইতালিয়ান এখানে আমরা দুই লোকালে বলে দুই রুমের বাসাকেই বলা হয় সম্ভবত যাই হোক তবে বাসাটা দেখে আমার কাছে বিলোকালের মতোই লাগলো আর কথা হচ্ছে এটা তিন তালায় লিফ্ট আছে আমার কাছে তো ব্যালকনিটাও ভালো লেগেছে ছোট্ট একটা ব্যালকনিও আছে বাসাটা দেখলাম এখন কথা হচ্ছে একটু বেশি ছোট হয়ে যায় আমরা চাচ্ছিলাম যেহেতু বাচ্চা কাচ্চা আছে তো যদি বাচ্চাদের জন্য আলাদা আর একটা রুমের ব্যবস্থা করা হতো ছোট হোক বা বড় হোক আলাদা একটা রুমের ব্যবস্থা থাকলে তাহলে সেটা আমাদের জন্য একটু পারফেক্ট হতো ভালো হতো কারণ এরকম খোলামেলা জায়গায় বা একটা খোলা রুমে তো আর বাচ্চা এইভাবে থাকতে পারে না মানুষজন আসলেও একটা প্রাইভেসির ব্যাপার আছে আর মাসাল্লাহ বাচ্চারাও বড় হবে তখন তাদের জন্য আলাদা আর একটা রুমের দরকার হবে আর বাসা তো আর প্রত্যেক বছর বছর কিনবো না অনেক তথ্যই আসলে গতবার যখন ভিডিও একটা শেয়ার করেছিলাম তখন সেখানে আপনারা বলেছিলেন অনেকেই মতামত দিয়েছিলেন এবং সেটা আমার খুবই ভালো লেগেছে অনেকেই অনেক কিছু বুঝতে পেরেছেন আরেকটা কথা হচ্ছে যে বাসাটা আমরা দেখতে গিয়েছিলাম সেই বাসাটা দামটা অনেক বেশি আর দাম বেশি হওয়ার কারণ হচ্ছে ওই যে মেন পয়েন্টে বললাম এই রকম আর কি যে এখানে আমাদের গাড়ির কোনো খরচ নাই বললেই চলে গাড়ি ব্যবহার না করলেও চলবে আমরা বাস ট্রামে অনায়াসে যাতায়াত করতে পারবো এবার দামের কথা বলি তাই না এই বাসাটার দাম কত পড়েছে বা কত বলেছে বাসাটার দাম প্রথমে ছিল দুই লাখ পঁচিশ হাজারই সেখান থেকে সেটা তারা কমিয়েছে দুই লাখ দশ ইউরো। ইয়োরও এবার টাকার হিসাব করলে কত হয় সেটার হিসাব নাই বা করলাম প্রায় দুই কোটির উপরে যায় এটা হচ্ছে মেইন বাসাটার দাম এরপরে এটা আবার কেনাকাটা করতে গেলে কিনতে গেলে আরও তো কাগজপত্র অনেক কিছু রেডি করতে হবে নোটারি আরও অনেক কিছুই নাকি লাগে তো সেখানে প্রায় আরও হাজার দশেক ইউরোর মতো নাকি যায় তো সব কিছু হিসাব করলে দুই লাখ তিরিশ এইরকম গিয়ে পড়বে আর কি তো অ্যামাউন্ট বাসার তুলনায় অনেক বেশি হয়ে যায় বাসাটা যেহেতু মেন পয়েন্টে ছিল সেই হিসাবে জাস্ট শুধু আরেকটা রুম থাকলে হয়তো বা একটু ভালো হতো বা আগানো যেত কারণ সব কিছুই ফুলফিল ছিল একটা রান্নাঘরও আছে বাথরুমও আছে ব্যালকনিও আছে তো সবই ঠিক ছিল জাস্ট শুধু আলাদা আর একটা রুম যদি হতো বা মাঝখানে যে সৌজন্যটা আছে বা যেই ড্রয়িং রুমের কথা বলছি সেই রুমটাও যদি আলাদা হতো তাহলেও হয়ে যেত দেখা যাক তারপরও কি করব এখন একদিক থেকে মিললে অন্যদিক থেকে মিলে না একদিকে পছন্দ হলে অন্যদিকে পছন্দ হয় না আমার জন্য সবচেয়ে বড়ো সুবিধা হতো এই জায়গাটাতে তাহহিদকে নিয়ে নড়াচড়া করতে হতো না বা তাওহিদকে নিয়ে থেরাপি বলি স্কুল বলি বা আল্লাহ রাখলে সামনে যদি অন্য স্কুলে যায় বা যেখানেই যায় ট্রান্সপোর্টের কোনো সমস্যা হতো না এটাই তো মেন প্রবলেম আর মার্কেট তো এদিক সেদিক যাওয়াই যেত বন্ধের দিন তাহিদের বাবার গাড়ি ছিল আমরা নিয়ে চলে যেতাম সেটা সমস্যা হতো না হ্যাঁ এই তো দেখলাম বাসাটা কার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আমার কাছে খারাপ লাগে নাই একেবারেই যে খারাপ সেটা না আলো বাতাসও আছে আর বাসাটা একটু পুরনো উনিশশো সালের বিল্ডিং এখানে বাসাগুলি এইরকমই আরেকটা মজার কথা হচ্ছে কমেন্টে একজন লিখেছিলেন যে ইতালিতে যে সমস্ত বাসাগুলো দেখা যায় সব কিছু এরকম পুরনো তারপর আবার কেমন যেন আগাছা ভরা বা গাছগাছালে ভরা কেমন যেন আর কি আসলে মেন সিটিটা আমি যদি বলি এই রকমই থাকে একটু পুরনো ইতালি শহর দেশটাই আসলে অনেক পুরনো একটা দেশ আর মিলানো অনেক পুনরো রোম রোমও অনেক পুরনো তো সেই হিসেবে এখানের বিল্ডিংগুলো অনেক পুরনো থাকে আর আছে সিটি যদি বলতে চাই বিদেশের লাইফ যদি দেখাতে চাই সেটাও আছে ওইদিকে আসলে যাওয়া হয় না তো তো সেটা শেয়ারও করা হয় না বিশাল বড়ো বড়ো বিল্ডিং যেখানে যেগুলো দেখলে মনে হয় যে না বিদেশে আছে এরকম আর কি যাই হোক সেরকম সাইডও আছে দেখা যাক ঘুরতে গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর কী বলবো আসলে মন একদিকে টানে আরেকদিকে আবার পিছিয়েও যাই বাসা কেনাটা চারটিখানি কথা না অনেকেই তো বলে যায় যে বিদেশে বাসা কেনার কোনো ব্যাপারই না চাইলেই যে কেউ বাসা কিনতে পারে চিন্তাভাবনা করতে গেলে বা যখন কাজে না আমি তখন দেখা যায় যে এইটা না সেটা অনেক কিছুই আটকে যায় আর মেইন আটকে গেছে সেটা হচ্ছে আমার কাজ আমার যদি কোনো কাজ থাকতো কাজের কন্ট্যাক্ট থাকতো তাহলে ভালো হেল্প পাওয়া যেত ব্যাংক থেকে তাহলে এত কিছু চিন্তা করতে হতো না আর একটু ভালোবাসাতেই থাকা যেত বা কেনা যেত যেহেতু কিনবো তার জন্যই আসলে একটু ভালো করে দেখে শুনে বুঝে তারপরেই কেনা উচিত হুট করে দেখলাম একটা জায়গা পছন্দ হলে নিয়ে নিলাম সেটা তো আর করলে হয় না আপনাদের সাথেও শেয়ার করলাম আপনারাও মতামত জানাবেন কি অবস্থা কেমন লেগেছে না লেগেছে আর বাসার কথা বলতে বলতে আমরা কিন্তু পার্কে ঘোরাঘুরি করেও ফেলেছি আর এই পার্কে যেহেতু এর আগেও অনেকবার এসেছে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে এখানে আর বলারি বাকি আছে হাঁস আছে মাছ আছে কাঠবিড়ালি আছে যেগুলোকে নিজের হাতে খাওয়ানো যায় হরিণ ঘোড়া হাবিজাবি অনেক কিছুই আছে তো সেগুলো তার বলার কিছু নাই আমরা আবার এই পার্কের থেকে বের হয়ে একটু মার্কেটে এসেছিলাম তাওহিদের জন্য টুকিটুকি কিছু কেনাকাটা করব হালকা পাতলা অল্প স্বল্প কিছু কেনাকাটা করব তার একটা খেলনাও কেনার দরকার ছিল সেটাও আমরা নিয়ে নিলাম কারণ খেলনা কিছু আবার থেরাপি সেন্টার থেকেও বলে দিয়েছে যে এইগুলো হলে ভালো হয় বাসায় যদি যেই থেরাপিস্ট আসে সেও যদি এইগুলো প্র্যাকটিস করে তাহলে তাহিদের জন্য ভালো হবে তো সেগুলো আমরা খুঁজছি কিছু পেয়েছি কিছু পাইনি আবারও খুঁজতে যেতে হবে আবারও বের হতে হবে আর এরপরেই আসলে এই মার্কেট থেকে গিয়ে আমরা ওই বাসাটা দেখতে গিয়েছিলাম সেটা আগে আপনাদের সাথে শেয়ার করে দিলাম কারণ শেষের দিকে আর কি বা বলবো কি আর কিছুই করা হয়নি কারণ বাসাটা দেখে আসার পর থেকে চোখে লেগে আছে আমার এরকমই যেটা দেখতে যাই সেখানেই মন আটকে যায় এর আগে যে বাসাটা দেখতে গিয়েছিলাম সেটা বলবো যে ঠিকই ছিল তবে একেবারেই সিটির বাইরে যদি বলতে হয় এইরকম একদম জঙ্গলের মতো অবস্থা আরেকটা কথা যেটা সেটা হচ্ছে বাসার ভেতরে যে জিনিসপত্র এগুলো কিছুই থাকবে না বলা যায় হয়তো বা অল্প স্বল্প কিছু রান্নাঘরের সেট আপ যেটা সেটা থাকতে পারে বাসা পুরো খালিই থাকবে বাসায় কোনো ধরনের কাজ করতে হবে না পুরো কাজ করাই আছে কোনো কিছু আছে না যে দেয়াল ঠিক করতে হবে ফ্লোর ঠিক করতে হবে বা বাথরুম ঠিক করতে হবে এরকম কিছুই না সব কিছুই রেডি এখন আমরা ফার্নিচার নিয়ে উঠবো যদি কেনা হয় এরকম আর কি তো সেই হিসেবে আবার ভালোই লাগলো কারণ বাসায় কাজ করানো এটাও অনেক ঝামেলার এখানেও অনেক খরচের ব্যাপার একটা হয়ে যায় তবে দেখা যাক কি অবস্থা আফসোস শুধু মানে বাকি শুধু একটাই থেকে যায় যদি আলাদা আর একটা রুম হতো তাহলেও হয়ে যেত আর বাসার তুলনায় দামটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে এখন আপনাদের কার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ